নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামী উনত্রিশে মার্চ বৃহস্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করছে অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে সন্ধ্যা সাতটার পরে তো এই মকর রাশিতে আনুমানিক তিন মাস এই বৃহস্পতি গ্রহ অবস্থান করবে এর ফলে পাঁচটি রাশির চাকরির সম্ভাবনা প্রবল অর্থাৎ নতুন চাকরি পাবে চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং চাকরি ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে পাবে তা আমি যে পাঁচটি রাশির কথা বলছি বলে যে আর যে বাদ বাকি রাশিগুলো যে চাকরি পাবে না সেটা আমি বলছি না কিন্তু গ্রহগত অবস্থান যা বলছে যে রাশিগুলোর প্রবল সম্ভাবনা আছে আমি যেটা গ্রহের অবস্থান ধরে আপনাদেরকে বলবো সেই অনুযায়ী এই চা এই রাশিগুলির চাকরি নিশ্চিত হতে চলেছে তো শুরু করা যাক ভিডিওটি কোন পাঁচটি সেই সৌভাগ্যবান রাশি তো প্রথমেই আপনাদেরকে জানাই এই উনত্রিশে মার্চ মকর রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে প্রথমে আমি যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির নবমপতি দশম স্থানে অবস্থান করছে অর্থাৎ দশম ভাব থেকে আমরা কি বিচার করি কর্মের বিচার করি অর্থাৎ কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আছে অর্থাৎ কর্মক্ষেত্রে যারা কর্মের জন্য এতদিন প্রচেষ্টা করছে নতুন কর্ম পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি এবং যারা এই চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছিলেন সেক্ষেত্রে আপনারা সাকসেস হবেই এটা সরকারি চাকরি ক্ষেত্রেও হতে পারে আবার বেসরকারি চাকরি ক্ষেত্রেও হতে পারে তো মেষরাশি জাতক বা জাতিকারা অবশ্যই সরকারি বেসরকারি দুটোর দিকে ঝাঁপিয়ে পড়ুন আপনাদের গ্রহগত অবস্থান যা বলছে আপনাদের একটা খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে এই বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির একাদশপতি নবম স্থানে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করায় আপনাদের নবম স্থান থেকে আমরা কি বিচার করি ভাগ্য এই একাদশ স্থান থেকে কি বিচার করি কর্ম অর্থাৎ একাদশ প্রতি আপনাদের নবম স্থানে অবস্থান করায় আপনাদের ভাগ্যের উন্নতি হবে এই ভাগ্যের উন্নতি পাশাপাশি আপনারা নতুন কর্ম পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি হবে কর্মে আপনাদের সফলতা আসবেই সে সরকারি হোক বা বেসরকারি হোক আপনারাও ঝাঁপিয়ে পড়ুন পরীক্ষা দিন দেখবেন আপনারা নিশ্চিত রূপে চাকরি পাবেনি এর পাশাপাশি আমি এবার বলবো সিংহ রাশি সিংহ রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থান ষষ্ঠ স্থান থেকে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা আমরা বলি আপনারা আপনারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সাকসেস পাবেন অর্থাৎ আপনাদের নতুন কর্ম হবে কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মে সাকসেস আপনারা পাবেন অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেনই এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির চতুর্থ স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সরাসরি দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে এই দশম থেকে আমরা কী বিচার করি কর্ম এবং দশম ঘর যেটা এখানে দৃষ্টি দিচ্ছে সেখানে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই ঘরে কর্কটাসি ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তুঙ্গস্থ আপনাদের প্রবল সম্ভাবনা সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি চাকরি ক্ষেত্রে পদোন্নতি চাকরি ক্ষেত্রে আপনাদের সফলতা আসবেই আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটি বলছি এরপরে যে রাশিটির কথা বলো সব শেষে যে রাশিটি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির অধিপতি অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের নব দশমপতি একাদশ স্থানে অবস্থান করছে এই একাদশ স্থানে দশমপতি একাদশ স্থানে অবস্থান করায় আপনাদের একাদশ স্থান থেকে কী বিচার করি আমরা সফলতা অর্থাৎ দশম কর্মপতি একাদশে এবং লগ্নপতি একাদশে আপনারা নিশ্চিত রূপে চাকরি আপনারা পাবেনি সে সরকারি হোক বেসরকারি হোক কর্মক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন কর্ম পাওয়া এবং কর্ম ক্ষেত্রে যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে তো আমি যে এই গ্রহ ধরে আপনাদেরকে বললাম প্রত্যেকেরই কিন্তু মিলতে বাধ্য এর পাশাপাশি আপনাদেরকে দেখতে হবে আপনাদের রাশিচক্রে দশা পারমিট করছে তো আপনাদের রাশিচক্রে চাকরির যোগ আছে তো এগুলো দেখলে এই গোচরের যে ফল নিশ্চিত রূপে মিলতে বাধ্য তো আপনারা যারা এই পাঁচজন পাঁচটি রাশি যে সৌভাগ্যবান রাশি বললাম তারা অবশ্যই ঝাঁপিয়ে পড়ুন সাকসেস আপনাদের হাতের মুঠ হয় বাদ বাকি রাশিগুলো হতাশ হবেন না আপনারাও চেষ্টা করুন নিশ্চিতরূপে আপনারাও পেতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার